প্রিয় দর্শক, নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের এখন একদমই ইলেকট্রিফিকেশনের যে সিগন্যাল সিস্টেমের কাজ, অর্থাৎ সেই ইলেকট্রিক কেবিল তার ভরার কাজ একদম মুর্শিদাবাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের যে ইন্টারলকিংয়ের নতুন বিল্ডিং, সেই বিল্ডিংয়ের সঙ্গে গিয়ে কানেক্ট হচ্ছে, সেখানে গিয়ে লিঙ্ক হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে একদমই মুর্শিদাবাদ স্টেশনে গিয়ে একদম এই যে গর্ত, সেই গর্ত করে একদম সেই ইন্টারলকিংয়ের বিল্ডিং এবং এখানে যে সিগন্যাল বক্স আছে সেখানে কাউন্টিং ইনস্টলের কাজ থেকে শুরু করে, এবং এই যে দেখতে পাচ্ছেন এই গর্তটা একদম সোজা চলে যাচ্ছে লাইনের ধারে ধারে একদম নসিপুরের দিকে, অর্থাৎ সেই নসিপুর ব্রিজ পৌঁছাতে যে সিগন্যাল আছে সেই সিগন্যাল থেকে সব জায়গাতে ওইদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন মুর্শিদাবাদ স্টেশনের কাছে এখন চলছে কাজ। এই হচ্ছে দেখতে পাচ্ছেন সেই মুর্শিদাবাদ স্টেশন, এবং স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ওখানে যে ইন্টারলকিংয়ের বিল্ডিং আছে সেই বিল্ডিং চলে গেছে একদম সোজা এই গর্ত করে, আর সেখানেই এই কেবিল তার ইনস্টলের কাজ সেটা কিন্তু চলছে। মুর্শিদাবাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের এই যে সামনে যে ইন্টারলকিংয়ের নতুন ভবন বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন পুরোপুরি 100% কাজ ইতিমধ্যেই কমপ্লিট। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, 100% কাজ কমপ্লিট হয়ে গেল একদম সেই ইন্টারলকিংয়ের নতুন বিল্ডিংয়ে। দেখতে পাচ্ছেন যে রং করার কাজ চলছিল, এর আগে আপনাদের দেখিয়েছিলাম সেই রং টং করা সব কাজ কমপ্লিট হয়ে গেছে একদম। তার ভিতরে প্লাস্টার করে মেঝেতে টাইলস বসা থেকে শুরু করে একদম 100% ওয়ার্ক কমপ্লিট একদম এই ইন্টারলকিংয়ের নতুন বিল্ডিং। আর এই ইন্টারলকিংয়ের এই যে নতুন বিল্ডিং, এই বিল্ডিংটার সঙ্গে নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের কিসের সম্পর্ক? সম্পর্ক হচ্ছে এটাই, কেননা ইন্টারলকিংয়ের এই নতুন বিল্ডিং থেকে মুর্শিদাবাদ স্টেশন থেকে মানে এটা একটা জংশন টাইপের হচ্ছে, মানে এটাকে জংশনই বলা যায় অ্যাকচুয়ালি। এবার থেকে যখন নসিপুর আজিমগঞ্জ ট্রেন চালু হয়ে যাবে তখন মুর্শিদাবাদ একটা জংশন হয়ে যাচ্ছে, কেননা এই যে নতুন ভবন এই নতুন বিল্ডিং থেকেই কিন্তু সব কিছু পরিচালনা হবে। অর্থাৎ এই ইন্টারলকিংয়ের নতুন বিল্ডিং থেকে ট্রেনের মানে একটা যে সিস্টেম সেটা এখান থেকে হ্যান্ডেল করা হবে। অর্থাৎ এই মুর্শিদাবাদ স্টেশন থেকে যখন ট্রেনটি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ভাগ হয়ে একদম সেই কুর্মিটলা রেলগেট 144 নম্বর সেই রেলগেট দিয়ে পাস করে একদম নসিপুরের উদ্দেশ্যে একদম সেই নসিপুর রেলব্রিজ দিয়ে আজিমগঞ্জ গিয়ে পৌঁছাবে, বা আজিমগঞ্জ জংশন থেকে যখন ট্রেন আসবে সব কিছু এখান থেকে ট্রেনের মানে একটা নিয়ন্ত্রণ সিগন্যাল ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু কিন্তু এই যে নতুন ভবন এই নতুন বিল্ডিং সেই বিল্ডিং থেকে কিন্তু পরিচালনা হবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঝা চকচকে সেই বিল্ডিং নির্মাণ একদম পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেল, একদম বড় গুড নিউজ একদম রং করা থেকে শুরু করে সব কিছুই। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের আরও একটি তথ্য জানাবো একদম ফাটাফাটি নিউজ, এই যে মুর্শিদাবাদ স্টেশন এবং স্টেশনের এখানে আপনারা দেখতে পেয়েছিলেন যে অনেক যে ইলেকট্রিক যে কেবিল তার মানে বিভিন্ন যে সিগন্যাল বক্সগুলো এবং সিগন্যালগুলো লাগানো হয়েছে সেই সিগন্যালে এবং সিগন্যাল বক্সে সেই কেবিল তারগুলো যাবে। এই হচ্ছে সেই কেবিল তারের যে সে রোল, এই রোলগুলোকে কিন্তু একদম বিছানোর কাজ বা ভরার কাজ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে একটা গর্ত চলে গেছে, মানে এই যে মুর্শিদাবাদ স্টেশন এদিকে বহরমপুর থেকে যখন মুর্শিদাবাদের ট্রেন ঢুকবে এখানেও কিন্তু এই যে নতুনভাবে এই এক নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে যেমন লিঙ্কের কাজ এসেছে জয়নিং আছে ওই সাইডে, ঠিক সেই সব জায়গাতে কিন্তু যে সিগন্যালগুলো সিগন্যাল বক্সগুলো বসানো হয়েছে সেই সিগন্যাল বক্স সিগন্যাল থেকে সিগন্যাল সিস্টেম নিয়ন্ত্রণ করার জন্য এদিক দিয়ে কিন্তু সেই ইলেকট্রিক কেবিল তার সেটা কিন্তু একদমই চলে যাবে এই ইন্টারলকিংয়ের বিল্ডিং থেকে। আর এই বিল্ডিং থেকে একদম এই দিক দিয়ে একদম সোজা কুর্মিটলা রেলগেট হয়ে ওই নসিপুরের দিকে যাচ্ছে কিন্তু এই ইলেকট্রিক কেবিল তার। আপনাদের জানিয়েছি যে ইলেকট্রিক কেবিল তার একদম কুর্মিটলা রেলগেট থেকে ওই সাইডে সব জায়গায় ভরা হয়ে গেছে সব সিগন্যাল বক্সে এবং সিগন্যালে, শুধুমাত্র কুর্মিটলা রেলগেট না ওইদিকে 143 নম্বর রেলগেট থেকে ওইদিকে কিন্তু সব কিছু কমপ্লিট, কিন্তু 143 নম্বর রেলগেটের পরে মুর্শিদাবাদ স্টেশন, 143 নম্বর রেলগেট এবং মুর্শিদাবাদ স্টেশনের এই ইন্টারলকিংয়ের যে বিল্ডিং সেই বিল্ডিং পর্যন্ত বাকি ছিল সেই অংশে দেখতে পাচ্ছেন যে এই যে গর্ত খোঁড়ার কাজ এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এখন ভরা চলছে ইলেকট্রিক কেবিল তার ভরার কাজ চলছে। অর্থাৎ এই কেবিল তার কিন্তু এই যে গর্ত এই গর্ত দিয়ে চলে আসবে, আর এই গর্ত দিয়ে চলে এসে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে ইন্টারলকিংয়ের সেই বিল্ডিং এই বিল্ডিংয়ে চলে আসবে সেই কেবিল তার, এই কেবিল তার এসে জয়েন্ট হবে একদম এই বিল্ডিং, এখান থেকে সব কিছু সিস্টেম নিয়ন্ত্রণ হবে একদম। তো বন্ধুগণ, ইন্টারলকিংয়ের নতুন যে ভবন সেই ভবন থেকে এই কেবিল তার একদম চলে আসছে একদম লাইনের ধারে ধারে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ স্টেশন পার করে। মুর্শিদাবাদ স্টেশনের পরে 141 নম্বর রেলগেট পার করে দেখতে পাচ্ছেন যে এই কেবিল তার এই পর্যন্ত কিন্তু বাকি ছিল, ইনস্টলের কাজ এই পর্যন্ত বাকি ছিল। দেখতে পাচ্ছেন এখন এই যে সিগন্যাল বক্সগুলো দেখতে পাচ্ছেন সেই বক্সে কিন্তু একদম কাউন্টিং ইনস্টলের যে কাজ সেটা চলছে, এখন এটাই বাকি ছিল। দেখতে পাচ্ছেন এই যে এখানে পাশাপাশি 4টা নতুন সিগন্যাল বসানো হয়েছে, ওই 4টি সিগন্যালে সেই কেবিল তার ভরার কাজ চলছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে লাইনের ধারে গর্ত ছিল এই গর্তগুলো সব বুঝিয়ে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এদিকে একদম এখান থেকে একদম নসিপুর ব্রিজ পর্যন্ত যতদূর মানে এই সিগন্যাল সিস্টেম আছে বা প্রয়োজন ইলেকট্রিক কেবিল তার ভরা ওইদিকে কিন্তু পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। এর আগে আপনাদের 1 মাস আগেই কিন্তু সেই দিকের আপডেট দেখিয়েছিলাম যে সেই কাজ চলছিল।
কিন্তু এখন মুর্শিদাবাদ স্টেশনের কাছে প্রবেশ করতে এই জায়গা থেকে এই সিগন্যাল থেকেই কিন্তু একদম মেন যে ইন্টারলকিংয়ের বিল্ডিং সেই বিল্ডিংয়ের সঙ্গে এখন ইনস্টলের কাজ সেটাই চলছে। আর তাহলেই কিন্তু কাজ পুরোপুরি এবার কমপ্লিট হয়ে যাবে এই সাইডে। আর এটা হচ্ছে সেই যে জায়গায় এসি যে জয়নিং অর্থাৎ এখান থেকে পয়েন্টের কাজ হবে, সেটা বাকি আছে মুর্শিদাবাদ স্টেশনের একদম 142 ও 41 নম্বর রেলগেটের মাঝে। তো এদিকে একদম লাইনের ধারে ধারে যে সমস্ত ইলেকট্রিফিকেশনের কাজগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখানে আর কোনো কাজ বাকিই নেই। তো একদমই দেখতে পাচ্ছেন যে আপনাদের এর আগে দেখিয়েছি যে মুর্শিদাবাদ স্টেশনের 143 নম্বর রেলগেটের কাছে SSP যে পাওয়ার সাপ্লাই সেই ইলেকট্রিফিকেশনের সেই একটা ঘর ছোট্ট নির্মাণ হচ্ছে, সেই কাজও চলছে একদম দ্রুত গতিতে। তো এই সমস্ত কাজগুলো কমপ্লিট হলে তারপরে হয়তো ইলেকট্রিফিকেশনের যে মানে ইলেকট্রিক পোল সেগুলোও চলে আসবে, সব আপডেট পাবেন। আস্তে আস্তে সব কাজই হচ্ছে, কাজ একটু ধীরে হলেও বা কাজের একটু গতি স্লো হলেও কাজ কিন্তু থেমে নেই কোনো মতেই, কাজ চলছে। খুব শীঘ্রই সেই কাজ সম্পূর্ণ হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।